আমি জানতাম আমার মামা শ্বশুর আমার মাহারাম না, এটা ঠিক আছে, মামা শ্বশুর আপনার মাহারাম না, কিন্তু একজন বলতেছিল যে না এটা ঠিক না, না তার কথাই ঠিক না, সে ভুল বলেছে, তার মধ্যে অজ্ঞতা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার মামা শ্বশুর আমার ও আমার মেয়ের জন্য কি মাহারাম? আপনার মাহারাম নয়, কিন্তু আপনার মেয়ের মাহারাম, কারণ আপনার মেয়ের বাবার মামা, যখন বাবার মামা অথবা মায়ের মামা যদি হয় তাহলে তারই মামা। আহওয়াল, মামা বলা হয় নিজের মামাকে, নিজের বাপের মামাকে, নিজের দাদার মামাকে, নিজের মায়ের মামাকে, নিজের নানির মামাকে, সবকে মামা বলা হয় কোরআন হাদিসের ভাষায়। কিন্তু আপনার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক, আপনার স্বামীর মামা, সুতরাং আপনার স্বামীর মামা, স্বামীর চাচা, এইসব মাহারাম না, একমাত্র স্বামীর শ্বশুর, স্বামীর নিজের আপন শ্বশুর ছাড়া অন্য কেউ। এইরকম আরেকটি মাসালা আমাদের দেশে, স্বামীর জামাই কিন্তু সতিনের জামাই, নিজের জামাই নয়, মাহারাম মনে করেন না, মাহারাম নয়, আপনার আপন শাশুড়ির মাহারাম আপনি, কিন্তু আপনার শ্বশুরের স্ত্রীর মাহারাম আপনি না, শ্বশুরের স্ত্রী যে মানে আপনার শাশুড়ি নয়, আপনার শাশুড়ি নয়, সেটা তার মাহারাম আপনি না। আশা করি বিষয়টি বোঝা গেছে। أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة